আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে আমি নাস্তা করছি, চা খেয়েছি, আমার রুমটা একদম অগোছালো। আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, এখন আমি গুছিয়ে নিব। আমার মেয়ের ফ্রেন্ডও চলে এসেছে, ওরা পড়ছে, ওদের এক্সাম, গ্রুপ স্টাডি করছে আর কি। আর ময়না মোটামুটি ঘর দর গুছিয়ে ফেলেছে, এ ফাঁকে আমি আবার কি রান্না করব সেটাও ময়নাকে বলে দিয়েছিলাম। ময়না মোটামুটি রেডি করে রেখেছে হয়তো। এই যে আমার মেয়ের রুম গুছানো শেষ, আর এই বারান্দাটা দেখায়, এখানে খুব সুন্দর রোদ আসে। চিন্তা করছি সকালবেলা এখানে একদিন ভাত খাবো, শীতকালে সকালে রৌদ্রে বসে ভাত খাওয়ার মজাই আলাদা। এখন আমি রান্না করব। রান্নার জন্য মোটামুটি ময়না গুছিয়ে রেখেছে সব কিছু, আমি এখন শুধু রান্না করব। এদিকে ভর্তা হবে, ভর্তার জন্য মাছটা ভেজে নিচ্ছে, মরিচ, শিম, আলু রেডি, শুধু এখন আমি বেটে নেব। আর মাছ রেডি, রান্না করব। আর কি রান্না করব ময়না, আজকে ময়না ডাল রান্না করে ফেলেছে, ভাত রান্না করেছে, আর এদিকে মুরগি ভিজিয়েছে, মুরগিটা কুটে দিবে আমাকে, তারপর আমি রান্না করে ফেলবো। ভর্তা করব, শিমের ভর্তা করব, কিন্তু বাসায় ধনে পাতা নেই, তো টবের মধ্যে যে ধনে পাতাগুলি আছে এগুলি এমনি তো আসলে আমার মায়া লাগে, আমি উঠাই না, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তো এখন ভর্তাতে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি। মাশাল্লাহ অনেকবার খাওয়া হয়েছে। ও পড়িস না, পড়ে যেতে লাগছিল অল্পের জন্য। পড়িস না রে, আমার আর লাগবে না ভর্তাতে দেওয়ার জন্য, এটুকুই যথেষ্ট আমার জন্য। এই তো রান্না শুরু করে দিলাম, ময়না আমার জন্য সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছে। গতকালকে আসলে রাতে আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, মাথা ব্যথা কিছুতেই যাচ্ছিল না। তারপর আমি রিল্যাক্সের, আসলে আমি পেন কিলার খেতে চাই না, এই জন্য রিল্যাক্সের একটা মেডিসিন খেয়ে নিয়েছিলাম একটু ঘুমের আর কি। তারপর এমন ঘুম দিয়েছি, সকালে উঠতে আমার দেরি হয়ে গেছে, আমার মেয়ে উঠে পড়াশোনা শুরু করে দিয়েছে, ময়না এসে এক ফাঁকে এসে জিজ্ঞেস করছিল যে খালামণি আপনি আমাকে বলেন কি রান্না করবেন, আমি সব কিছু রেডি করে রাখি, আপনি উঠে রান্না করতে পারবেন। তো ওকে বলে দিয়েছিলাম, ও সুন্দর করে সব কিছু রেডি করে রেখেছে। রান্না করতে এসে দেখছি ভর্তা আর মাছের জন্য ধনে পাতা নেই, তো টপ থেকে আবার ধনে পাতা গিয়ে নিয়ে আসলাম। আসলে রান্নাটা মানে সবসময় শেয়ার করবো আপনাদের সাথে, এটা আমার ভালো লাগে না, রান্না আজকাল সবাই পারে করতে, তারপরে স্পেশাল কোনো রান্না হলে বা, আর আমি চেষ্টা করি আমার একদম সহজ যে রেসিপিটা সবার হাতের নাগালে থাকবে, সবাই করতে পারবে, সেরকম রেসিপিগুলো, আর খুব স্পেশাল কোনো রেসিপি হলে সেটা আমি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করার চেষ্টা করি। নর্মালি বাসায় রান্না করার যে রেসিপিগুলো এগুলো আসলে শেয়ার করার কিছু নেই এই আর কি। আর মেয়ের ফ্রেন্ডরা আসলে যা হয়, ওরা অনেক মজা করছে, দুজনে পড়ছে, পড়াচ্ছে, ও দুষ্টামি বেশি করছে, আমার ছেলেও পড়াশোনা করছে মাশাল্লাহ। তো রান্না মোটামুটি হয়ে গেছে, আমি এবার ভর্তাটা বেটে নিব। ভর্তা অনেক টেস্টি হয়েছে, ভর্তা বাটা শেষ, রান্নাও মোটামুটি কমপ্লিট, মাছটা হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার টবের ধনে পাতা দিয়ে দে ময়না, টবের ধনে পাতা, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। মাছটা তো দেখে জোস লাগতেছে, মনে হয় টেস্ট হবে। নাফিসা হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড, একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, ও টেবিলে আমার মেয়ে আরো পড়ছিল। নাফিসা কেমন আছো তুমি? ভালো আছি আন্টি। এখন আমি আপনাদেরকে একটা চমক দেখাবো, আসো। কেমন, একটু হাই দাও। হাই।
হাই। ওরা হচ্ছে দুই বোন যমজ আর কি। আমার ভীষণ ভালো লেগেছে, আমি তো খুব অবাক হয়ে গেছি প্রথমে দেখে, মানে আশ্চর্য হয়েছে। আমাকে যদি বলা হতো আর কি, নির্ঝর যদি বলতো, তুমি তুমি যদি না বলতো আমি একদম চিনতামই না। আচ্ছা, ও হচ্ছে নাফিসা। হ্যাঁ, অনেক সারপ্রাইজ হয়েছে। ও হচ্ছে নাফিসা, আমি কনফিউজড হয়ে যাই। ও হচ্ছে নাজিফা, সত্যি। আচ্ছা, সো ওরা দুইজনই আমার মানে ডিপার্টমেন্ট আলাদা, ওর সাথে আমার ডিপার্টমেন্ট সেম, ইংলিশ ডিপার্টমেন্ট। ওর ডিপার্টমেন্ট হচ্ছে আর্কিটেকচার, বাট ব্যাচ তো সেম। হ্যাঁ, আমরা সেম ব্যাচ। হ্যাঁ, আমরা তিনজনই নর্থ সাউথ স্টুডেন্ট। তুমিও যাও না? আমার ইয়া নেই, সমস্যা। একদম সিম্পল রান্না, ডাল, ভর্তা, মাছ, মুরগি। তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে খেয়ে ফেলো। আসতেছেই না, কারোই আসেন না মনে হয়। আমি এখানে নিয়ে এসেছি কারণ ওখানে ওর ফ্রেন্ডরা, ওরা সবাই অনেক ফান করতেছে, দুষ্টান করতেছে, তো আমি ভাবলাম আমি এখানে খেয়ে ফেলি। আমারও অনেক খিদা লেগেছে, 2টা বেজে গেছে। ভর্তা দিয়ে শুরু করছি, দেখি কেমন খেতে। এই ভর্তাটা আমার শিম, আলু, শীতের সময় কাঁচা মরিচ, ধনে পাতা দিয়ে এই ভর্তাটা আমার অসাধারণ লাগে। আমার অন্য তরকারিও নিতে ইচ্ছে করে না আর। আমার মেয়ের ফ্রেন্ডরা অনেক মজা করে খাচ্ছে, অনেক অনেক মজা করে খাচ্ছে ওরা। তো খাওয়ার ওরা খাচ্ছে, এটার ভিডিও আমি করব। এটা আমার কাছে কেমন জানি মনে হয় যে শোভনীয় না, অড লাগে আর কি, এই জন্য আর করছি না। না হয় ওদের মজা দেখে আমি মনে হয় মনে হচ্ছে যে আমি আসলে ভালো রান্না করেছি। তো যাই হোক, ওরা দুষ্টামি করবে আজকে বাসায়, আমি সেভাবে আজকে আর ভিডিওটা কন্টিনিউ করব না। আর ভাত খাওয়ার সময় সাধারণত কথা বলা ভালো না, গুনাহ হয়। ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই সবাইকে সবসময় রিকোয়েস্ট করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, ভিডিও দেখে লাইক কমেন্ট করার জন্য। তো সবাই অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।